আশাসনীতে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে যে বাতাসে অক্সিজেন কমে যাওয়ায় এক শিক্ষক সহ তিনজনের মৃত্যু হয়েছে শুক্রবার সকাল নয়টার দিকে সাতক্ষীরা আশাসনী উপজেলার পুঁজালায় এ ঘটনা ঘটে মৃতরা হলেন আশাসনী উপজেলার সদর ইউনিয়নের পুঁজেলা গ্রামের লক্ষ্মীকান্ত সানার ছেলে ও ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ সানা একই গ্রামের পরিমল সানার ছেলে তপন কুমার সানা ও সোনা দাসের ছেলে মদন দাস চন্দন সাহা জানান সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার সময় সুইপার মদন দাস সকাল থেকে কাজ শুরু করেন সকাল নয়টার দিকে তার কোনো সাড়া শব্দ না পেয়ে বাবা জগদীশ সানা সেফটি ট্যাঙ্কের ভিতরে দেখতে যান বাবার কোনো সাড়া শব্দ না পেয়ে তার চাচাতো ভাই তপন সানা সেফটি ট্যাঙ্কের ভিতরে মুখ ঢোকান কিছুক্ষণ পর তার কোনো সাড়া না মেলায় পরে তারা জানতে পারে সেফটি ট্যাঙ্কের ভিতর বাতাসে অক্সিজেন কমে যাওয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে একে একে তিনজন মৌসু অবস্থায় অবস্থান করছে পরে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসক বিধানমণ্ডলীর কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে দুপুর একটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন